হ্যালো এভরিওয়ান, আই এম মৌমিতা দাস। ওয়েলকাম টু আর নিউ ক্লাস। আশা করছি সবাই ভালো আছো। আজকে টপিক হলো রিজনিং, নন ভার্বাল, ওয়াটার ইমেজ অ্যান্ড মিরার ইমেজ। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমি যেটা করব, কিছু ডিজিট আর কিছু লেটারের মিরার ইমেজ কিরকম হয় আর ওয়াটার ইমেজ কিরকম হয় সেটা আগে বোঝাবো। দেখো, জিরো, তাহলে মিরার ইমেজ কি হবে? মিরার ইমেজে আমরা এমনি নিজেদেরও যখন মিরারে দেখি কি চেঞ্জ হয়, চেঞ্জ যেটা হয় যদি আমি মিডিল পার্টে হাফ হাফ করি, লেফট সাইডটা রাইটে যায়, রাইট সাইডটা লেফটে আসে, তার মানে কি হয়, অনলি ল্যাটারাল চেঞ্জ হয়, কখনো ওপরটা নিচে আসে না বা নিচটা ওপরে যায় না। ঠিক আছে, তাহলে এখানটা কি হবে, এটা যেরকম জিরো, জিরোর কোনো চেঞ্জ হবে না, কারণ জিরোর লেফটেও যেরকম দেখতে রাইটেও সেরকম দেখতে, সেই জন্য কোনো চেঞ্জ হবে না। তাহলে মিরার ইমেজে কি চেঞ্জ হয়, জাস্ট লেফটটা রাইটে যায়, রাইটটা লেফটে আসে। এটা অন্য কোনো ডিজিট দিলে বুঝতে পারবে, ওয়ান। তাহলে ওয়ান এর কি হবে, দেখো লেফটের দিকে এরকম একটা আছে, হ্যাঁ রাইটের দিকে নেই, তাহলে কি হবে, আমাদের যদি ওপর নিচটা সমান থাকবে যেমন আছে আছে, তাহলে এইটা কোন দিকে চলে যাবে, রাইটের দিকে। তো এরকম হবে মিরার ইমেজ। কিন্তু যখন ওয়াটার ইমেজ দেখবো, জলে যে আমরা প্রতিবিম্বগুলো দেখি, তখন কিরকম হবে, ওয়াটার ইমেজের একটা ব্যাপার হলো যে ওপর আর নিচটা চেঞ্জ হবে, সাইডে কিন্তু কোনো চেঞ্জ হবে না, জিরোর ক্ষেত্রে একই থাকে তাই ওরকমই হবে। কিন্তু ওয়ান এর ক্ষেত্রে যদি তোমরা দেখো, দেখো এটা নিচের দিকে আছে, এটা তখন কি হবে, ওপরের দিকে হবে, এটা ওপরের দিকে আছে, এটা তখন কি হয়ে যাবে, নিচের দিকে হবে, সাইডের কোনো চেঞ্জ হবে না, যেটা লেফটে আছে সেটা লেফটেই থাকবে, যেটা রাইটে থাকবে এটা হলে সেটা রাইটেই থাকবে। সেরকম যদি আমরা টু ধরি, তো টু এর মিরার ইমেজ কি কিরকম হবে, লেফটটা রাইটে যাবে, রাইটটা লেফটে আসবে, তাহলে হবে এরকম। যদি ওয়াটার ইমেজ ধরি, তাহলে হবে কি, নিচেরটা উপর দিকে যাবে, এরকম হবে, ওপরটা নিচের দিকে হবে, এরকম হবে, সাইডের কোনো চেঞ্জ হবে না, শুধু ওপর নিচের চেঞ্জ হবে। যদি এবিসিডি ধরি, ধরো এ, তাহলে মিরর ইমেজ কিরকম হবে, এরকমই হবে, সব দিক সমান তাই জন্যে। কিন্তু ওয়াটার ইমেজে দেখো কিরকম হবে, এটা কিন্তু এরকম হয়ে যাবে। তোমরা নিজেদের মনের সুবিধার জন্য কিরকম করতে পারো, যে যখন মিরার ইমেজ দেখবে জিনিসটাকে এরকম ভাবে নিয়ে এইভাবে রাখবে, মানে এখান থেকে তুলে এনে ধরো এইভাবে হচ্ছে, ওয়াটার ইমেজ হবে তখন দেখবে এইভাবে তুলে এনে এইভাবে, এখান থেকে তুলে এনে এরকম, টুটাকে এইভাবে তুলে এনে এরকম ভাবে বসিয়ে দেওয়া। যদি অন্য ধরো স্মল এ, তাহলে কিরকম হবে, একটা এরকম হবে, এরকম হবে, এরকম হবে। আবার ওয়াটার ইমেজ হলে কিরকম হবে, এটা কিরকম হবে, এরকম হবে না, এই দিকে হবে, এটা হচ্ছে ওয়াটার ইমেজ। ঠিক আছে, এবার আমরা কিছু সিজিএল এর 2022 এর পিওয়াই কিউ ধরে দেখবো কিরকম হয়। কিছু মিরার ইমেজটাই মেনলি আসে, ওয়াটার ইমেজটা একটু কম আসে। হ্যাঁ, তো একটা পারলে তোমরা আরেকটা এমনিতেও পারবে, জাস্ট কয়েকটা দু চারটে এক্সাম্পল দিয়ে দেখাবো কিরকম আসে। দেখো মিরার ইমেজ বলেছে কি, বি এল জেড কে 5 4 1 m, তাহলে কি হবে, এম এন ধরো মিরার, এম এম এর তো কোনো চেঞ্জ হবে না, কারণ লেফট সাইড যেরকম দেখতে রাইট সাইড সেরকম দেখতে, কিন্তু ওয়ান এর চেঞ্জ হবে, ওয়ান কিরকম হবে, এরকম। ফোর এর দেখো চেঞ্জ হবে, ফোর কেমন হবে, এরকম। ফাইভ এরও চেঞ্জ হবে, এরকম হবে। কে চেঞ্জ হবে, জাস্ট উল্টো দিক থেকে হবে। জেডও চেঞ্জ হবে, কারণ লেফট রাইট একই রকম নয়। এল কি হবে, চেঞ্জ হবে। বিও চেঞ্জ হবে। তাহলে এইটা হলো মিরার ইমেজ, এরকম কে, তারপরে
জি এইচ কিউ 9 2 মিরর ইমেজ তাহলে কেমন হবে 2 হবে এরকম 9 কেমন হবে উল্টো দিকে এরকম কিউ কেমন হবে এরকম এইচ কেমন হবে এরকম জি কেমন হবে উল্টো দিক দিয়ে আর কে হবে এরকম আর টি 5 F 7 W তাহলে দেখো W 7 F 5 T R 5 9 3 Z P K তাহলে কি হবে কে কি হবে হবে এইভাবে হবে পি হবে এরকম জেড কেমন হবে এইভাবে হবে 3 হবে উল্টো দিকে 9 হবে 5 কেমন হবে F আর ই হবে ঠিক আছে এরকম এটা একটা খুব ইজি চ্যাপ্টার তোমরা আরো এরকম বিভিন্ন লেটার বিভিন্ন ডিজিট দিয়ে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা আরো ইমপ্রুভ করবে তো মিরর ইমেজের ক্লাসটা এই অবধি থাক পরের দিন আসছে সিরিজ নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা অনেকের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করতে থাকো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিও থ্যাংকস হ্যাভ আ গুড ডে